বিশ্বের উন্নত দেশ জাপান, দেশটিতে বয়স্কের সংখ্যা বেড়ে যাওয়ায় কমেছে কর্মক্ষম মানুষের সংখ্যা। তাই বাংলাদেশ সহ নয়টি দেশ থেকে বিনা খরচে 5 বছরে 3.5 লাখ তরুণ কর্মী নেওয়ার ঘোষণা দেয় দেশটি গেল বছর। এরপর প্রায় 2 বছরে জাপানে কাজ নিয়ে যেতে পেরেছেন মাত্র 300 জন, যার বেশিরভাগই পাঠিয়েছে গ্রিনল্যান্ড নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান। জাপানে লোক নিতে হলে তারা তাদের ল্যাঙ্গুয়েজটাকে শিখিয়ে নিতে হবে। মার্কেট যদি আমরা ধরতে চাই, আমাদেরকে আরও মার্কেটিং করতে হবে, ট্রেনিং সেন্টার আরও করতে হবে এবং উন্নত মানের ট্রেনিং সেন্টার করতে হবে। তো আমরা যদি ভাষা শিখাতে পারি, আমরা কিন্তু প্রচুর লোক পাঠাতে পারবো। মূলত শিল্প কারখানা, নির্মাণ, কৃষি, অটোমোবাইল এবং বয়স্কদের দেখাশোনার জন্য কর্মী নিচ্ছে জাপান, জানালেন দেশটির রাষ্ট্রদূত। উই নিড অবভিয়াসলি লেবার ফোর্স কামিং ফ্রম ওভারসিজ, সো দেয়ার আর 3 requirements to make this cooperation possible. আমাদের বাংলাদেশে দেখবেন অলিগলিতে ভাষা শিক্ষার প্রতিষ্ঠান গড়ে উঠছে, তারা নিজেরাই ভাষা জানে না, তারা ভাষা শিখাচ্ছে। এদের এইকে যদি আমরা বন্ধ করতে না পারি, তাহলে কিন্তু আমাদের লোকেরা প্রতারিত হবে। জাপানে কর্মী পাঠানো বাড়াতে 64টি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে জাপানি ভাষা শিক্ষা কোর্স চালুর কথা জানালেন প্রবাসী কল্যাণ সচিব। ওদের যে ভাষা শিক্ষার যে লেভেল, মিনিমাম লেভেল 4 দরকার, সেখানেও আমরা তৈরি হতে একটু সময় লাগছে। আমরা মনে করছি যে এটা যে ধারাটা শুরু হয়েছে ইতিমধ্যেই সরকারি এবং বেসরকারি দুইটা পর্যায়ে, এটা তাড়াতাড়ি একটা মোমেন্টাম অর্জন করবে। নিয়মিত কর্মীর পাশাপাশি শিক্ষা নবীশদেরও কাজ দিচ্ছে জাপান, যারা দেশটিতে সর্বোচ্চ 5 বছর কাজ করা ও দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন। মাসুরেক রাহাত, মাছরাঙা সংবাদ, ঢাকা।